গুড মর্নিং এভরিওয়ান, সঙ্গীদের পাপ থেকে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন দিন, নতুন সকালের শুরু নিয়ে আমরা চললাম পহেলগামের আশেপাশের সাইডের ভিউ দেখতে। আর আজকে আমরা দেখব আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি, যেখান থেকে অমরনাথজির দর্শন শুরু হয়। তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, এখানে রেডি হয়ে চললাম এখন ব্রেকফাস্টের জন্য। আর আজকে ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর তরকারি, যেখানে সবাই মিলে বসে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট কমপ্লিট করে সবাই মিলে এখানে বেরিয়ে পড়লাম বাইরে। এখন ওয়েট করছিলাম গাড়ির জন্য, তো গাড়ি আসার আগে আমরা কিছুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর গাড়ি আসার পর আমরা এখানে বেরিয়ে পড়েছি। আর পহেলগামে যেখানে আমরা হোটেলে স্টে করেছিলাম সেখানটায় খুব একটা বেশি বরফ ছিল না, বাট যাচ্ছিলাম আমরা আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি, তো ওই রাস্তার পথেই না অনেক বরফ ছিল। আরও ছোট একটু একটু বরফ দেখতে দেখতে আবার বেরিয়ে পড়লাম আরু বেতাব ভ্যালির জন্য। আর বেতাব ভ্যালি যাওয়ার পথে দেখো রাস্তায় কত ঘোড়া দেখতে পাচ্ছিলাম, কারণ এখান থেকে অমরনাথজি দর্শনের যাত্রা শুরু হয় ঘোড়ায় করে। যারা ঘোড়া করে তাদের ঘোড়ায় করে যেতে পারে, আর যারা হেঁটে যায় তারা হেঁটে। আর এখানে দেখো আমাদেরকে আরও বরফ দেখতে দেখতে বেরিয়ে পড়লাম, আরও এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম, কারণ গুরুমার্গে দেখার পর আর সেভাবে বরফ ছিল না পহেলগামে। তো যখন আমরা বেড়ালাম বেতাব ভ্যালির জন্য তখন দেখো এখানে বরফ ছিল, নদী ছিল, আর ফাইনালি পৌঁছে গেলাম আমরা বেতাব ভ্যালি। এখন যাচ্ছি ভেতরে, এখানে এন্ট্রি টিকিট কিছু লাগে, সেটা আমি ফাইনালি আমরা ঢুকে পড়লাম বেতাব ভ্যালির ভেতরে। আর বেতাব ভ্যালির ভেতরে ঢুকে দেখো এখানে কত স্লেজ রাইডের অপশান ছিল, তো আমরা এখানে স্লেজ রাইড করেছিলাম, না হলে তোমরা হেঁটেই এটাকে যেতে পারো, কারণ আমাদের ঠিক সেভাবে জানা ছিল না, সেই জন্য আমরা স্লেজ রাইডটা করেছিলাম, নাহলে এটা খুব একটা বেশি কষ্ট হচ্ছিলো না, এটাতে তোমরা হেঁটেই ভালোটা ঘুরে দেখতে পারো ভালো করে। আর এই সাইডেই ছিল একটা নদী, তো এখানটা প্রচণ্ড ঠান্ডা ছিল, কারণ এখানে সূর্যের আলোটা সেইভাবে ঠিক পৌঁছাচ্ছিলো না, তাই আমি তোমাদের একটু নদীর ভিউটা দেখানোর জন্য যাচ্ছিলাম। এরপর একটু কাশ্মীরি গোটের সাথে ফটো নেওয়ার পর বা ভিডিও নেওয়ার পর সবাই মিলে বেরিয়ে পড়লাম স্লেজ রাইডে করে বেতাব ভ্যালিটাকে ঘুরে দেখতে। চলো আমাদের সাথে তোমরাও দেখে নাও ওই বেতাব ভ্যালিটাকে। बेटा भी नहीं है ना, इसका फर्स्ट नेम था हुगन वैली, ठीक है, हुगन वैली। क्योंकि अभी तक 1983 में बेटा वो की स्टोरी रिलीज होगी ना, तब से इसका नाम चेंज हो गया, इसका नाम पड़ गया बेटा भी नहीं, तो इसका फर्स्ट नेम था हुगन वैली। नेक्स्ट कहाँ पे है, वहाँ पे जा रहे हैं हम ना। जब उन्होंने अमरनाथ का रास्ता बनाया था ना, फिर उनको रात गुजारनी पड़ गई सर जी। वो देखो केस पर सब केस दिख रहा है ना, वो उन लोगों ने बनाया उधर के लोग का लाइट जो वो ही थे, वो पर अर्जुन नकुल भीम वो कोई भी थे, लेकिन अभी पुरान वो केस में जा सकते Thank you.
গুলমার্গ থেকে ঘুরে আসার পর আবারও বেতাব ভ্যালিতে এত বরফ দেখে আরও এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, তাই এখানে বরফ নিয়ে অনেকক্ষণ খেললাম, ফটো ভিডিও তুললাম। আর জীবনে যে কখন এই বরফটা পাবো সেটা আমি জানি না, বাট ফার্স্ট টাইম আমার এই বরফ দেখা, সেই জন্য কিছুটা ফটো ভিডিও ভালো করে নিজের ফোনে স্টোর করে নিলাম। তো এখন যাচ্ছি চলো রিভারের সাইডে, তো রিভারের এই ভিউটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম, তোমরাও আমার সাথে সাথে এই ভিউগুলো দেখে নাও। যারা বেরোতে পারছো না, যারা ভাবছো বেরোবে, তারা এই ভিডিওটা দেখে বেরোতেও পারো, কারণ এই জায়গাটা এতটা সুন্দর না যেটা দেখলে মনে হবে যে তোমরা এক্ষুনি বেরিয়ে পড়ো, এক্ষুনি ঘুরে আসা যায় এরকম একটা জায়গা, এত সুন্দর, আর বারবার আসতে ইচ্ছা করবে এরকম জায়গাতে। বেতাব ভ্যালি ঘুরে নেওয়ার পর এখন চললাম আমরা চন্দনবাড়ি যাওয়ার পথে, কারণ বেতাব ভ্যালি আর চন্দনবাড়ির রাস্তাটা পরে একই সাইডে, সেই জন্য ফার্স্টে বেতাব ভ্যালি ঘুরে নিলাম, তারপর যাচ্ছি এখন চন্দনবাড়ির দিকে। তো চলো তোমরাও আমার সাথে এই ভিউটা দেখো। এখন পৌঁছে গেলাম আমরা চন্দনবাড়িতে, তো এখানে দেখো কত ঘোড়া ছিল, কারণ এখান থেকেই অমরনাথজির ট্রেকিং শুরু হয়, কারণ এখান থেকেই ঘোড়ায় করে যারা উপরে যেতে চায় অমরনাথজি দর্শনের জন্য সে তারা এখান থেকে যেতে পারে। আর সাইড দিয়েই একটা ছোট রিভার বয়ে যাচ্ছিলো যেটা বরফে পুরো ঢেকে গিয়েছিলো, আর আমরা এখন চলে এলাম চাটা খাওয়ার জন্য। Thank you.
চন্দন বাড়িটা ঘুরে এখানেই একটা শপে দাঁড়িয়ে পড়লাম কিছু ড্রাই ফ্রুটস কেনার জন্য। তো এখানে দেখো আখরোটগুলো গোটা গোটাও পাওয়া যাচ্ছিলো আর খোলা ছাড়ানোও পাওয়া যাচ্ছিলো। তো আমরা কিছুটা গোটা আখরোট কিনে নিলাম, কারণ এটা ছাড়িয়ে খেতে সত্যি খুব ভাল লাগে। আর এখানে বসে পড়েছি এখন ম্যাগি খাওয়ার জন্য সবাই মিলে, আর ঠান্ডার মধ্যে ম্যাগি খাওয়ার যে আনন্দটা সেটা সত্যি অসাধারণ। তো এখানে এখন সবাই বসে পড়েছি ম্যাগি খেতে বরফের মধ্যে, দেখতে পাচ্ছো চারপাশটা পুরো বরফে ঢাকা, আর আমরা এখানে বসে গরম গরম ম্যাগি খাবো, এটা একটা আলাদাই মজা। চন্দনবাড়ি থেকে ম্যাগি খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম এখন আমরা আরু ভ্যালির দিকে। তো এখন যাচ্ছি আরু ভ্যালির পথে, এখানে দেখো কত ক্রাউড ছিল, এখানে সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলো আরু ভ্যালির দিকে। আর আরু ভ্যালি থেকে বেরিয়ে পড়ার পর এখন চললাম আমরা হোটেলের পথে। আর আরু ভ্যালি থেকে বেরিয়েই না আমাদের একটা রাস্তার মাঝখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট ছিল, তো সেখানে নেমে কিছুটা ফটো ভিডিও নিয়ে নিলাম, কারণ এই জায়গাটা সত্যিই ছিল খুব সুন্দর। সাইড দিয়ে রিভার যাচ্ছিলো, এখানেও একটা ছোট রিভার ছিল, আর ওই অপো সামনের দিকেও দেখবে একটা খুব সুন্দর রিভার যাচ্ছিলো। তো সেখানে কিছুটা ফটো ভিডিও নিলাম আর ভিউটাকেও ভালো করে দেখে নিলাম এখানের। এটা হচ্ছে আমাদের গুলমার্গের হোটেল রুম। তো এখানে হচ্ছে ফার্স্টে ঢুকে টয়লেট আছে, টয়লেটটা এরকম, আর এদিকে একটা বেসিন আছে, আর এখানে বেড, সাইডে ল্যাম্প, সাথে এখানে বসার চেয়ার টেবিল, আর এখান থেকে পুরো ভিউটা।
বাইরে থেকে ঘুরে টুরে আসার পর রুমের ভিউটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর রাতে আমাদের ছিল বোন ফায়ার, তো এখানে আগুন জ্বালানো হচ্ছিলো কারণ আমরা এটাকে বুক করেছিলাম। তো ঠান্ডার মধ্যে এই বোন ফায়ারটা যদি না হয় তাহলে আর কি হলো। তো সেই জন্য এখানে সবাই মিলে এখন চলে এসেছিলাম এই ঠান্ডাতে একটু গরম উপভোগ করার জন্য। তো এখানে খুব সুন্দর একটা ভিউ ছিল, আমরা সবাই মিলে বসে এই ফিল্ডটাকে উপভোগ করছিলাম।